সুপ্রভাত বন্ধুরা আজ হল উনিশ সেপ্টেম্বর সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল বরাক উপত্যকায় দরা বা কুচু কুচুদরা আতঙ্কে হাইলাকান্দির বক্রিহাওয়ার এলাকায় স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতি কম বিস্তারিত থাকবে প্রতিবেদনে বুট না দিলে অ্যাকাউন্ট থেকে কাটা হবে তিনশো টাকা এই খবরটি সম্পূর্ণ মিথ্যা জানিয়েছে পিআইবি স্বাধীন বাজারে দরিদ্র মহিলাকে বিধবা বাতা দেওয়ার নামে গ্রুপ সদস্যের টাকা দাবি টাকা না দেওয়ায় মারপিট তদন্তে পুলিশ চাঞ্চল্য বাজার জিপিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য ভালো খবর একটি ক্ষেত্রে চার্জ তুলে নেওয়ার ঘোষণা করেছে ব্যাংক দরা বা কুচুদরা সন্দেহে পয়লা পুলে বাংলাদেশি নাগরিক আটক জনতার হাতে গ্যাস সিলিন্ডারের ভিতর থেকে পাঁচ কোটি টাকার হেরোইন উদ্ধার করিমগঞ্জ পুলিশের হাইলাকান্দি জেলার বাসডহর প্রথম খন্ড গ্রামের জাকির হুসেন মজুমদারের কৃষক পরিবারের দুই সন্তান আব্দুল কাদির মজুমদার এবং ফারুক হুসেন মজুমদার অসম পুলিশে চাকরি পেয়েছেন গোটা রাজ্যের সঙ্গে বরাক উপত্যকার কাসার জেলায়ও বুতুরে বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল আসছে দুই থেকে তিন গুণ বুতুরে বিদ্যুৎ বিল নিয়ে সরব গ্রাহক সুরক্ষা সমিতি দুর্লভ সরায় রেল রিজার্ভেশন কাউন্টার সহ বিভিন্ন দাবিতে সরব বিধায়ক বিজয় মালাকার অসমে ধর্মপ্রচারে ট্যুরিস্ট ভিসা ব্যবহার করছে বিদেশিরা বললেন ডিজিপি বিশ্বনাথে গ্রেফতার সতেরো বাংলাদেশি চল্লিশ বছরের মাথায় কর্মী শূন্য পাঁচ গ্রাম কাসার কাগজ কল আবার চালু হবে মিল আশাবাদী ক্ষুদ্র ব্যবসায়ীরা এবং শেষ খবরটি রাতের শিলচরের নিয়ন্ত্রণহীন টিপারের দৌরাত্ম জীবনের ঝুঁকি নিয়ে পথে আমজনতা ট্রাফিক বিভাগের নির্লজ্জ ভূমিকার অভিযোগ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বরাক উপত্যকায় ছেলেদরা বা কুচুদোরা আতঙ্কের প্রভাব পড়ল বকরিহাওর চিপর সাঙ্গনে হাইলাকান্দি জেলা শিক্ষাখণ্ডের অন্তর্গত একশো সাতচল্লিশ নম্বর বাইয়ারপার মক্তব এলপি স্কুলে দরা আতঙ্কের প্রভাব পড়েছে স্কুলের প্রধান শিক্ষিকা রুমি বেগম চৌধুরী একটি ভিডিও ফুটেজ পাঠান তাতে দেখা যায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুমি বেগম চৌধুরী ক্লাসে পড়ুয়াদের অনুপস্থিতি কম দেখে ছাত্রদের জিজ্ঞেস করেছেন যে স্কুলে অনুপস্থিতির কারণ কি। তখন পড়ুয়ারা বলেন ছেলে দোরার বইয়ে কেউ স্কুলে আসছে না এরপর প্রধান শিক্ষিকাকে বলতে শোনা যায় যে বইয়ের কোনো কারণ নেই এটা একটা সম্পূর্ণ গুজব ছেলেদরা বলে কিছুই নেই সবাইকে গুজবে কান না দিয়ে স্কুলে আসার আহ্বান জানিয়েছেন তিনি বর্তমানকালে নেট মাধ্যমে একটি খবর খুব ভাইরাল হচ্ছে ওই খবরে বলা হয়েছে যে এবার লোকসভা নির্বাচনে যিনি ভোট দেবেন না তার অ্যাকাউন্ট থেকে ৩৫০ টাকা নাকি কেটে নেওয়া হবে এদিকে আমরা সকলেই জানি যে নির্বাচনে ভোট দেওয়ার অধিকার দেশের প্রতিটি জনগণের রয়েছে কিন্তু ভোট না দিলে টাকা কেটে নেওয়ার বিষয়টিতে স্বাভাবিকভাবে অবাক হয়ে যান সকলে এমনকি ওই খবরটি আদৌ সত্য কি না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে মূলত সংবাদপত্রের একটি কাটিং ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় আর সেখানেই লেখা ছিল যে এবার লোকসভা নির্বাচনে যদি কোনো ব্যক্তি বুট না দেন সেক্ষেত্রে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তিনশো পঞ্চাশ টাকা কেটে নেওয়া হবে এমত অবস্থায় পিআইবি যখন এই ভাইরাল খবরের সত্যতা যাচাই করে তখনই সামনে আসে আসল বিষয়টি এই খবরটিকে বুয়ো অর্থাৎ মিথ্যা বলে গণ্য করা হয় পিআইবির তরফে পাশাপাশি জানানো হয় যে নির্বাচন কমিশন এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি শুধু তাই নয় পিআইবি সবাইকে এই ধরনের খবর শেয়ার না করার জন্য অনুরোধ জানায় সেলেদরা সন্দেহে এক বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশে দিলেন জনতা পয়লাপুল জাতীয় সড়কের রেলগেটের কাছে ঘুরাফেরা করতে দেখেন স্থানীয় লোকেরা অপরিচিত লুকটির গুড়াগুরিতে জনসাধারণের মনে সন্দেহ জাগে তারা ওই ব্যক্তির পাশে গিয়ে খোঁজখবর নেওয়া শুরু করেন শেষ পর্যন্ত লুকটিকে জনগণ লক্ষ্মীপুর পুলিশের কাছে সমঝে দেন লক্ষ্মীপুর থানার বর্ডার পুলিশের জেরায় ওই ব্যক্তি তার নাম জাকির হোসেন বলে জানায় বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জ জেলার গ্রাম বুজানা কালিকাপুর থানা বাজারে ধৃত ব্যক্তিকে লক্ষ্মীপুর আদালতে প্রেরণ করেছে পুলিশ দরিদ্র মহিলাকে বিধবা বাতা দেওয়ার নামে গ্রুপ সদস্যের উৎকুচ দেওয়ার দাবিকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিল পূর্ব সুনাইর স্বাধীন বাজার জিপিতে এ নিয়ে তরুণ গ্রুপ সদস্যের হাতে আক্রান্ত হলেন এক প্রৌর ইতিমধ্যেই এজাহারের ভিত্তিতে চাঞ্চল্যকর এমন ঘটনায় তদন্তে নেমেছে সুনাই পুলিশ তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশি দরপাকরের কোনো খবর নেই সূত্রের খবর রবিবার দুপুরে দক্ষিণ মোহনপুর সপ্তম খণ্ডের হত দরিদ্র সাইনা বেগম লস্কর নামের মহিলা এককালীন পঁচিশ হাজার টাকার বিধবা বাতা সরকারি সাহায্যের আবেদন করতে সংশ্লিষ্ট জিপির নয় নম্বর ওয়ার্ডের গ্রুপ সদস্য শাহানুর আলম লস্করের বাড়িতে যান এতে গ্রুপ সদস্য শাহানুর মহিলাকে বিধবা বাতার নামে দশ হাজার টাকা উৎকুচ দাবি করেন কিন্তু মহিলা বাতা পাওয়ার পর দশ হাজারের পরিবর্তে পাঁচ হাজার টাকা দেওয়ার কথা বলেন এতে রাজি না হয়ে গ্রুপ সদস্য মহিলাকে নানা কথা শুনান গ্রুপ মেম্বারের দমকে মহিলা বাড়িতে গিয়ে বড় এক বাইকে সঙ্গে করে নিয়ে আসেন বাইকে সঙ্গে নিয়ে আসলে গ্রুপ সদস্য শাহানুর মহিলাকে অশ্লীল বাসায় গালিগালাজ শুরু করে দে এতে বৃদ্ধ বাই তুতামিয়া লস্কর বারণ করলে শাহানুর কোনো কিছুই না বলে মারপিট করে চাকু দিয়ে প্রৌরের শরীরের বিভিন্ন অংশে কূপ বসায় তখন হাল্লা চিৎকার শুনে স্থানীয়রা এসে গ্রুপ সদস্যের কবল থেকে প্রৌরে এবং মহিলাকে উদ্ধার করেন এই ঘটনায় স্বাধীন বাজার জিপি এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বছরের বিভিন্ন সময়ে তাদের গ্রাহকদের জন্য নতুন নতুন অফার দিয়ে থাকে সেরকমই বিশ্বকর্মা পুজোর দিন রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকের তরফ থেকে তাদের পঁয়তাল্লিশ কোটি গ্রাহকদের দারুণ খবর হিসাবে একটি ক্ষেত্রে চার্জ তুলে নেওয়ার ঘোষণা করেছে দেশের বৃহত্তম এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক তাদের গ্রাহকদের জন্য ঘোষণা করেছে এবার থেকে আর তাদের গ্রাহকদের মোবাইল থেকে ফান্ড ট্রান্সফারের জন্য কোনো বাড়তি চার্জ দিতে হবে না স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ঘোষণা অনুযায়ী এবার গ্রাহকরা ইউএসএসডি পরিষেবা ব্যবহার করে কোনোরকম বাড়তি চার্জ ছাড়াই তাদের টাকা পাঠাতে পারবেন পর্যটক ভিসা নিয়ে বাংলাদেশ থেকে ভারতে এসে একাংশ বিদেশি নাগরিক ধর্মীয় প্রচারের কাজে লিপ্ত হয়ে পড়েন অসমে এই বেআইনি কার্যকলাপ কটুর হাতে মোকাবিলা করা হবে রবিবার এমনটাই হুঁশিয়ারি দিলেন রাজ্য পুলিশ প্রধান ভাস্করজ্যোতি মহন্ত এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান ভারতীয় বিধি লঙ্ঘনের জন্য শনিবার রাজ্যের বিশ্বনাথ জেলা থেকে সতেরো জন নাগরিককে গ্রেফতার করা হয়েছে জানা গেছে বাংলাদেশি ওই টিমের নেতৃত্বে ছিলেন সৈয়দ আশরাফুল আলম নামের এক ব্যক্তি তাদের প্রত্যেকেই পর্যটক ভিসা নিয়ে রাজ্যে প্রবেশ করেন কিন্তু এখানে এসে ধর্মীয় প্রচারে লিপ্ত হয়ে পড়েন গোটা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে কাসার জেলায় বুতুরে বিদ্যুৎ বিল যাচ্ছে মানুষের গড়ে এই অভিযোগ করে এ নিয়ে সরব হয়েছে গ্রাহক সুরক্ষা সমিতি সমিতির পক্ষ থেকে বলা হয়েছে যাদের কাছে অতিরিক্ত টাকা ধার্য করে বিল পাঠানো হয়েছে শীঘ্রই তা সংশোধন করে স্বাভাবিক বিল জমা রাখার ব্যবস্থা করুক এপিডিসিএল এভাবে চললে গ্রাহক হয়রানি চরমে উঠবে বলে মন্তব্য করেন গ্রাহক সুরক্ষা সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী রবিবার এক বিবৃতিতে বিপ্লব কুমার গোস্বামী বলেন হঠাৎ করে অসমের বিভিন্ন জেলার বিদ্যুৎ গ্রাহকদের কাছে জুলাই আগস্ট মাসের বিদ্যুতের বিল দ্বিগুণ হয়ে আসতে থাকায় বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে কাসার জেলারও হাজার হাজার বিদ্যুৎ গ্রাহকরা বুতুরে বিদ্যুৎ বিল গত দু মাস ধরে পেয়ে আসছেন এ নিয়ে অনেকেরই অভিযোগ রয়েছে রন্দন গ্যাসের সিলিন্ডারের ভিতর থেকে হেরোইন উদ্ধার করল পুলিশ জানা গেছে রবিবার রাতে করিমগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে পাতারকান্দি এবং করিমগঞ্জ পুলিশের যৌথ অভিযানে পাতারকান্দি তানাদিন কাবারিবন গ্রামের জমিল উদ্দিন নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় হেরোইন জমিলের গড়ে থাকে একটি গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে হেরোইন বর্তী ঊনপঞ্চাশটি সাবান কেস উদ্ধার করে পুলিশ উদ্ধার করা হেরোইনের ওজন ছিল ছয়শো গ্রাম যার বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা হবে বলে জানায় পুলিশ তবে এই অভিযানের সময় জমিল পালিয়ে যেতে সক্ষম হয় বলে পুলিশ জানিয়েছে পুলিশ অন্য একজনকে আটক করতে সক্ষম হয় উত্তর পূর্ব সীমান্ত রেলের লামডিং ডিভিশনের অন্তর্গত দুর্লভসরা রেল স্টেশনে রিজার্ভেশন কাউন্টার স্থাপনের উদ্দেশ্যে ষোলো সেপ্টেম্বর উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার আনসুল গুপ্তাকে চিঠি লিখলেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার চিঠিতে তিনি শিলচর গৌহাটি এক্সপ্রেস ট্রেন থেকে কয়েকটি বগি বা কুচ দুর্লভসরার জন্য বরাদ্দ করতে কে অনুরোধ করেন ওই কুচ বা বগি সঠিক সময়ে বদরপুর রেল জংশনে মূল ট্রেনের সঙ্গে যুক্ত হবে এতে করিমগঞ্জ জেলার রেলযাত্রীরা উপকৃত হবেন বলে চিঠিতে উল্লেখ করেন বিধায়ক অবশেষে পাঁচ গ্রাম কাঁসার কাগজ কল আবাসিক এলাকা কর্মী শূন্য হয়ে পড়ল মিল নিলামে বিক্রির পর কাগজ কল আবাসিক এলাকায় থাকা কর্মীরা একে একে কোয়ার্টার সারতে শুরু করেন শেষ পর্যন্ত কোয়ার্টার শূন্য হয়ে পড়ল কাগজ কল চলতি বছরের জানুয়ারিতে কাগজ কল নিলামে বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল নিলাম প্রক্রিয়ায় অংশ নিয়ে রাজ্য সরকার মিলটি কিনে নিয়ে কর্মীদের বকেয়া মিটিয়ে দেওয়ার পালা শুরু হতে কর্মীরা নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন এবার শেষ খবরটি শিলচর শহরে রাতের অন্ধকারে মালবাহী টিপারের দৌরাত্ম দিনের পর দিন বেড়েই চলেছে ট্রাফিক অ্যাডভাইজারি কমিটির সিদ্ধান্তকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাত দশটা বাজার আগেই শুরু হয়ে যায় শহরে টিপারের দৌরাত্ব যেখানে সদর ট্রাফিক বিভাগের নিদিরাম সর্দারের ভূমিকা একতায় লজ্জাজনক আর এই সুযোগকে যথেচ্ছভাবে ব্যবহার করছে দানব গুসের লরিগুলোর মালিকপক্ষ যদিও সাম্প্রতিককালে শহর শিলচর শান্তিতেই ঘুমোচ্ছিল গত কয়েক মাসের মধ্যে রাতের অন্ধকারকে সাক্ষী রেখে অন্তত কোনো মায়ের কুল ফাঁকা হয়নি হয়নি নজর কাড়ার মতো আকস্মিক কোনো দুর্ঘটনা এমন সবয় শহরের সেই শান্তির বাতাবরণকে কুলুষিত করার যেন একটা চক্রান্ত চলছে তার প্রমাণ শহরের বুক চিরে রাত নটার পর থেকেই শুরু হয়ে যায় টিপারগুলোর দাপা দাপি আর এ ব্যাপারে ট্রাফিক বিভাগ যেন মুখে কুলু পেটেছে তেমনি জেলা পরিবহন আধিকারিক কার্যালয়ের এনফোর্সমেন্ট বিভাগের ক্ষেত্রেও দায়ে এড়িয়ে চলা অপরাধের সমতুল্য অন্তত শহরবাসী এমনটাই মনে করেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে